এবছরই প্রথম পশ্চিমবঙ্গের বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্স BFTCC নায়ক রাজ রাজ্জাকের নামে লাইফ টাইম অ্যাওয়ার্ড প্রবর্তন করছে। এখন থেকে প্রতি বছরই এই নামের সম্মাননা দেওয়া হবে। আয়োজক সংস্থার সম্পাদক বিপ্লব চক্রবর্তী জানান, শুধুমাত্র বাংলাদেশের নন, নায়ক রাজ রাজ্জাক বাংলা ভাষার একজন জনপ্রিয়তম অভিনেতা। তিনি বেঁচে নেই ঠিক, কিন্তু তার কর্ম অভিনয় বেঁচে থাকবে হাজার বছর, যতদিন বাংলা চলচ্চিত্র বেঁচে থাকবে। এই বছর প্রয়াত রাজ্জাকের নামে প্রবর্তিত লাইফ টাইম অ্যাওয়ার্ড বাংলাদেশের আরেক শক্তিশালী অভিনেতা আলমগীরের হাতে আমরা তুলে দিচ্ছি। বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্স গত 3 বছর ধরে চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন ক্যাটাগরিতে এই ধরনের সম্মাননা দিয়ে আসছে, এবারও ব্যতিক্রম হচ্ছে না। আয়োজকরা জানান, 1 মে মঙ্গলবার একই অনুষ্ঠানের দুই বাংলার আরেক জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কেও দেওয়া হবে হীরালাল সেন লাইফ টাইম অ্যাওয়ার্ড। প্রখ্যাত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত পাচ্ছেন দেবকী কুমার বোস অ্যাওয়ার্ড, আর সাংবাদিক কার্লিশ মুখার্জির নামাঙ্কিত সম্মাননা পাচ্ছেন ডক্টর সোমা এস চ্যাটার্জি। অভিনেতা রঞ্জিত মল্লিক, তরুণ মজুমদারের মতো বর্ষীয়ান চলচ্চিত্র ব্যক্তিত্বরা এর আগে বেঙ্গল ফিল্ম অ্যাওয়ার্ড টেলিভিশন চেম্বার অব কমার্সের দেওয়া এই সম্মাননা